রবিবার ধনছড়া কামিনীপাড়ায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেই সভার মাধ্যমে ১৪ পরিবারের ৪৮ ভোটার বিভিন্ন দল ছেড়ে এলাকার বিধায়কের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ৪৭ আমবাসের বিধায়ক তথা বিজেপির ধলাই জেলা সভাপতি শ্রী পরিমল দেববর্মা দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে যোগদান সভায় উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা মণ্ডলীর সাধারণ সম্পাদক উত্তপ দেবরাজ সহ অন্যান্যরা। কমলাছড়া বিসির অন্তর্গত আজকে কামিনীপাড়া, এটা অনেক পিছিয়ে পড়া একটা দুর্গম গ্রাম। এই গ্রামে মোট পরিবার ১৪ পরিবার। আজকে এই ১৪ পরিবার বিভিন্ন আমলে স্বাধীনতার ৭৫ বছর পর অনেক দল এখানে সরকার গঠন করছে, তারা শুধু প্রতিশ্রুতি দিছে। আজকে এখানে আমি যখন আসলাম কামিনীপাড়ায়, এখানে এসে আমি দেখলাম এখানে রাস্তা নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।